দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই 14ই আগস্টে, ঈদের পরে। দর্শক, এই গাবতলী হাটের যে ঐতিহাসিক গাবতলী গবাদি পশুর যে হাটটি রয়েছে, দর্শক, এই ঈদের পরে এই হাটে যারা গরু মহিষ এবং উট নিয়ে যে বিপদে পড়ে আছেন, সেই ব্যাপারীদের সাথে আমরা কথা বলবো কি ধরনের দামে বিক্রয় করছেন এই হাটে, এখন কাস্টমার আছে কি নেই, এবং কেন উট নিয়ে বিপদে আছেন ব্যাপারী, এবং গরু নিয়ে যে ঈদের আগে দাম কি কত বলেছেন, এখন বর্তমানে কি দাম, সেই সব বিষয় নিয়ে চলুন কথা বলি। দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাবো যে এই গাবতলী হাটে যে তিনটি আপনারা উট দেখেছিলেন, সেই তিনটির মধ্যে একটি মাত্র বিক্রয় হয়েছে, আর বাকি দুটি উটই বিক্রয় করতে পারেননি। আজ আমরা আপনাদেরকে দেখাবো যে এই তিনটি উটের মধ্যে একটি উট কত টাকা বিক্রি হয়েছে, এবং বাকি উট এই দুটি বিক্রয় করতে পারেন নাই বা কেন বিক্রি করতে পারেন নাই, সেসব বিষয়গুলো, এবং কাস্টমার কেমন ছিল, কী ধরনের দাম বলেছিল, কেন এই দুটি উট তারা আরও এক বছর আগ পর্যন্ত এ খাওয়াচ্ছেন, এবং এই হাটে নিয়ে আসার পরও তারা এখন পর্যন্ত বিক্রি করতে পারেন নাই, সেসব বিষয় নিয়ে চলুন। এই উটের দায়িত্বে যে রয়েছে হাবিব, আমরা তার সাথে একটু কথা বলি। ভাইয়া কেমন আছো? ঈদ মোবারক, কেমন আছো? ভালো আছো। আচ্ছা, তোমাদের এর আগে আমরা যখন ঈদের আগে হলো এই প্রতিবেদন করেছিলাম, তখন তোমার ইন্টারভিউ নিয়েছিলাম, তোমরা দামগুলো বলেছিলে, তো সেখানে হলো এখন দুইটা উট দেখছি, আর একটা উট কোথায় বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে? সাড়ে বারো লাখ। কিন্তু এই যে বাকি দুইটা বিক্রি হয় না কেন? বড় বড় গরুর দাম, পানির দাম বিক্রিছে, এগুলোর দাম অনেক বেড়েই নেই। এগুলোর কাস্টমার কেমন আসছে? আসছিল একটা, আমরা কষ্ট করে একটা বিক্রি করলাম, যেটা বিক্রি করার নিয়ত আসলে 15 লাখ, সাড়ে 15 লাখ, এটা বিক্রি করলাম সাড়ে 12 লাখ। 15 লাখ টাকা বিক্রি করার ইচ্ছা ছিল, কিন্তু 15.5 লাখ টাকা বিক্রি করেছো, 12.5 লাখ টাকা বিক্রি করছো, কিন্তু বাকি এই দুইটার দাম কি বলেছিল কোনো কাস্টমার? না, কাস্টমার এসেছিল একটা, ভালো করে নিয়ে। আচ্ছা হাবিব, আপনি আমাদেরকে একটু বলেন যে আপনাদের এই যে মানে উটগুলো রয়েছে, যে এই উটগুলো আসলে এই হাটে কবে নাগাদ আপনারা নিয়ে আসেন? এক বছর। তো এই এক বছর পর্যন্ত আপনারা খাওয়াচ্ছেন, এখন আবার কবে নাগাদ আবার বিক্রি হবে? এই কোরবানি হাটে যখন বিক্রি হয় নাই, তাহলে কবে বিক্রি হতে পারে? কই যাই না, বলতে পারেন না। তো এক মাসে এটা কেমন খরচা লাগে খাওয়ানো? 15,000। কিভাবে 15,000? খাওয়া খরচা কেমন হবে? ভুষি আছে, ঘাস আছে, পানি আছে। তো এক বছরে হলো রাখাল বিলও আছে, তার মানে কি এগুলার খাওয়া দাওয়ার মানে পরিচর্যা করার জন্য আলাদা লোক রয়েছে, তার মানে যদি এক মাসে যদি খরচা হয় 15,000 টাকা, তার মানে এক বছরে কত খরচা হবে? তার মানে অনেক, এক কথায় দেওয়া যায় প্রায় 2 লাখের মতন নাকি? 2 লক্ষ টাকা যদি খরচা করে এই গরু মানে হলো উটগুলা এভাবে পালন করে, যে এক একটা পিছনে তো বাড়তি খরচা হয়ে যাচ্ছে, তো এখন এক বছর পরে যখন একটা বিক্রি হয়েছে, তো বাকি আর কয় বছর লাগবে বিক্রি করতে? হঠাৎ কুরবানি ঈদে সারা মানে হলো এক কথায় বিক্রি করার জন্য যে একটা জমজমাট ব্যবসা থাকে, তখন হলো যখন বিক্রি হয় নাই, এবার ঈদে যেমন বড় বড় যে সার গরুগুলো রয়েছে, সেই সার গরুগুলো বিক্রি করতে গিয়ে ব্যাপারীদের চোখে পানি চলে আসলে, যে তারা কান্না করতে হয়েছে যে বিক্রি করতে পারে নাই, কিন্তু এখন আপনাদের এই উটগুলা বিক্রি করতে কি ধরনের সমস্যা হতে পারে বলেন? এগুলা কি বিক্রি করার জন্য এখন কোনো কাস্টমার আসে? না, মানে কোরবানির আগে কেমন কাস্টমার আসছিল? ওই যে 2-8টা আসছিল, দাম শুনে আবার গেছে, দাম শুনে চলে গেছে। কি ধরনের দাম চেয়েছিলেন আপনারা? 16 লাখ 17 লাখ 18 লাখ 16 লাখ 17 লাখ টাকা মানে দাম চেয়েছেন, যেটা বিক্রি করেছেন সেটা এই দুইটার চেয়ে ভালো ছিল কিনা? ভালো ছিল, মানে এই দুইটার চেয়ে ভালো ছিল, যেটা 12.5 লাখ টাকা বিক্রি করেছেন, আর এই দুইটা বিক্রি করতে পারেন নাই হলো দাম বেশি চাওয়ার কারণে? না, তাহলে কাস্টমারই আসে নাই, তার মানে ক্রেতাই নাই, মানে বিক্রি করবেন কার কাছে? আমরা একটু এই উটটার সম্পর্কে একটু দেখি, যে এই যে উটটার এই যে গায়ের পশম এখানে রাখার পর থেকে কি এই সমস্যাটা হয়েছিল, না নিয়ে আসছেন এমন? এটা অ্যালার্জি হয়েছে, অ্যালার্জি হওয়ার কারণে কি এটা শরীরের পশমগুলো চলে গেছে? অ্যালার্জি কেন ভালো হয়ে গেছে, এখন পশম জ্বালাইতেছে,
এই যে দর্শক দেখুন যে এই উটটার অবস্থানটা, আপনারা অনেক উটের মাথাটা দেখুন অনেক উঁচু। আমরা আপনাদেরকে একটু দেখাই দর্শক যে এই উটটা মানে গায়ের রঙটা হলো এই পশমগুলো অ্যালার্জির কারণে হলো জ্বলসে যায়, এবং সেই পশমগুলো এখন আবার হলো অ্যালার্জি একটু পরিবর্তন। এই যে এখনও দেখুন তারা সে হলো পা দিয়ে তার শরীর চুলকাচ্ছে, পা চুলকাচ্ছে। এই যে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখে দেখানোর চেষ্টা করি যে তার শরীরের যে পশমগুলো রয়েছে জ্বলসে গেছে কী অবস্থানে, আমরা আপনাদেরকে দেখাই। আচ্ছা হাবিব, আপনি আমাকে একটু বলেন যে আপনার এই উটগুলোকে কী ধরনের খাবার দিতে হয় প্রতিদিন? এগুলাই দিতে হয়। আর কি কি বাড়তি কোনো ঘাস দিতে হয়? ঘাস দেয়, গোসল করায়। গোসল করাইতে হয় কয়বারে এই উটগুলোকে? এক বেলা। দর্শক আপনাদেরকে একটুখানি দেখাই যে এই উটগুলো তো আপনাদেরকে দেখালাম দর্শক, আসলে সত্যিকারের অর্থে এই উটগুলো যে বিক্রয় করার জন্য মানে যে কাস্টমার মানে অন্তত ক্রেতা শূন্য ছিল এই গাবতলী হাটে। সত্যিকারের অর্থে দর্শক আপনাদেরকে একটুখানি বলে রাখছি যে এই গাবতলী হাটে যে বড় বড় যে সারগুরুগুলো ছিল সেই সারগুরুগুলোই কিন্তু এবার বিক্রি করতে পারেন নাই, তারা হলো পানির দামে বিক্রি করতে হলো। কিন্তু একটি উট বিক্রি করার পর কিন্তু একটা কাস্টমারও মিলে নেই এই উটগুলা বিক্রি করার জন্য। এক বছর রাখার পর যখন বিক্রি করতে পারেন নাই এই উট, আমরা আপনাদেরকে আজ দেখাবো যে এই উটগুলা বিক্রি করতে কতদিন সময় লাগে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ভবিষ্যতে এই উট নিয়ে আসলে যারা ব্যাপারীরা নিয়ে আসবে বা কী ধরনের পেঁচাতে পড়তে হয় উট বিক্রয় করতে গিয়ে, আমরা সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। হাবিব, আপনি আমাদেরকে একটু বলেন যে এই উটটার যে এইটা আছে, এটা শরীরে তো পশম আনিয়ে রয়েছে মোটামুটি কথা, এইটার দামটা আপনারা কেমন দিয়েছেন? দাম দিয়েছি 17 লাখ। এটা আপনারা কত হলে বিক্রি করবেন? 15 লাখ। তো একটা যদি বছরে যদি আপনাদের 2 লাখ টাকা খাওয়ানোর খরচাই লাগে, তো সেই সুবাদে তো দাম আস্তে আস্তে বাড়বে, সেটা কি যারা ক্রেতা আছে তাদের উপরে পড়বে কিনা? এবার তো বিক্রি করতে পারেন না এক বছরে, আবার কি কোরবানি পর্যন্ত রাখতে হবে? আগেও বিক্রি হয়ে যেতে পারে। এর আগেও আমরা যখন হলো রমজান ঈদের সময় করেছিলাম যে এবার কোরবানিতে বিক্রি হয়ে যাবে, যে 18 কোটি মানুষের জন্য 3টা উট, হয়তো কেউ পাবে কেউ পাবে না, সেই ধরনের চিন্তা ছিল। কিন্তু এখন তো দুইটাই বিক্রি হয় নাই, একটা বিক্রি হয়েছে বলছেন, তাও একজন কাস্টমার আসছে তাকে বলে টলে গরুর দাম সস্তা গেছে এই জন্য বিক্রি হয়নি। গরুর দাম কেমন সস্তা গেছে? যেমন গরুর যেগুলো দাম চাইছে 12 লাখ, 12.5 লাখ, 15 লাখ, 20 লাখ, সেগুলো বিক্রি হয়েছে 5.5 লাখ, 7 লাখ, 8 লাখ। তাহলে উট নেবো কি লেগা, উটের টাকা দিয়ে 2-3টা গরু নিতে পারে, উটের টাকা দিয়ে 2-3টা গরু নিতে পারে, সেই কারণে উট নেয় নেই। কিন্তু বাংলাদেশে এক কথায় মানি হলো আমাদের ধর্মীয় সমাজে যে উট আর দুম্বা দিয়ে হলো প্রথম হলো কোরবানি শুরু হয়, সেই সুবাদে এই উটের চাহিদাটা তো আরও একটু বেশি থাকার কথা ছিল, সেই সুবাদে তো আপনাদের এই উট দিয়ে কোনো কোরবানি দেওয়া হলো না এবার এক কথায়? তার মানে উটের দাম দিয়ে হলো 3-4টা গরু কিনতে পারে, তাই না? দর্শক আপনারা শুনলেন যে উটের যে দাম চেয়েছে সেই উটের দাম দিয়ে হলো অন্তত 3-4টা গরু কিনতে পারে, সেই কারণে হয়তো উটগুলো বিক্রি হয় নাই। আজ আমরা আপনাদেরকে দেখালাম যে উটের কী পরিস্থিতি, পাশাপাশি দর্শক আপনাদেরকে দেখায় এই গাবতলী হাটের কী অবস্থান, গাবতলী কী ধরনের অবস্থান রয়েছে এই মুহূর্তে, কোনো উট ছাড়া আর কোনো গরু বা কোনো হলো মহিষ বা ছাগল রয়েছে কি না, এই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি। চলুন দর্শক, দর্শক এই যে দেখুন আমরা আপনাদেরকে দেখাই যে এই গাবতলী হাটে এখন পর্যন্ত অনেক জায়গায় খালি রয়েছে এবং কিছু সংখ্যক গরু রয়ে গেছে যে তারা সেই গরুগুলো এখনও বিক্রি করার জন্য বসে আছেন অনেক ব্যাপারীরা। আমরা আপনাদেরকে একটু দেখাই যে এই গরুগুলো কেন বিক্রি করতে পারেন নাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে একটুখানি কথা বলার চেষ্টা করব তাদের সাথে। চলুন দর্শক আমরা এই যে দেখুন এই মুহূর্তে এই জায়গাগুলো কী ধরনের খালি অবস্থানে পড়ে আছে, যেখানে রয়েছিল অসংখ্য গরু এবং অসংখ্য মহিষ, অসংখ্য হলো উন্নত জাতের যে মানে ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরু। দর্শক আজ আমরা আপনাদেরকে দেখাবো যে ঈদের আগে কী ধরনের দাম বলেছিল আর সেই গরুটির দাম এখন কত বলছে, সেই সব বিষয় নিয়ে চলো আমরা কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার এই যে গরুটা দেখছি এখানে, কয়টা গরু ছিল আপনার এই হাটে এবার ঈদে? 5টা। 5টা কয়টা বিক্রি করেছেন আপনি? 1টাও না। 1টাও না, কেন না? এই ঈদের আগে দাম কইছে 1 সপ্তাহ আগে 1.5 লাখ, তারপর ঈদ জমকে আসতে আরো সামনে আইতেছে তখন আর দাম কমতেছে গরু, লাস্টে দাম হয়ে পড়ছে 90,000। তাই ইচ্ছা করে বেচি নাই, ঈদের পরে বেচবো।
তো এবার ঈদে এত দাম কম ছিল কেন? গরুর দাম কম ছিল, মাংসের দাম বেশি, আর কেতা না এর জন্য। তো আপনার আসলে মানে এলো যে দামটা আপনি বলছেন যে ঈদের আগে বলছিল, এক সপ্তাহ আগে বলছিল তো 1.5 লক্ষ টাকা, সেটা হলো ঈদের কাছাকাছি চার দাঁতেও বলছিল আপনার 90,000 টাকা। তো এত দাম কমে যাওয়ার কারণটা কি? কারণ যে কেতা নাই এর জন্য। কেতা নাই, কিন্তু আমরা দেখেছি যে বড় বড় যে গরুগুলো সেই গরুগুলোর অনেক দাম চেয়েত মানে হলো ব্যাপারীরা, সেই সুবাদে আসলে কেমন বিক্রি হয়েছে একটু বলবেন না? অনেক কম বিক্রি হয়েছে, যারা মনে করেন যে 20 লাখ 30 লাখ দাম চাইছে, 12 লাখ দাম চাইছে, ওরা কেউ 4 লাখ বেঁচে গেছে, 2 লাখ বেঁচে গেছে, তো কাইন্দে গেছে গরু লয়া, অনেক কষ্টে গেছে। কেন কান্না করছিল? যে 5 লাখ দাম কইছে গরু বেচে না, এবার রাতে টাকা দিছে, ওই দিন চান্ডাইতে বেচছে 1,70,000, তাহলে এই জায়গায় আপনার 3 লাখ টাকার মতন নাই। মানে 5 লক্ষ টাকা বলছে বিক্রি করে রে, বিক্রি করে নাই, আর একটু বেশি পাবে সেই হিসাব করে 5.5 লাখ গুলো বেচবে, পরে ওই গরু বেচলে 1,70,000। এবার খুব কষ্ট, এবার হলো আপনার এই 4 দোকানদারি করে 1 বছর পালছে, খুব কষ্টের কথা কইলো। তো আপনিও কি সেই অবস্থানের মধ্যে পড়ে গেলেন? যে আমার এই অবস্থানের ভিতরে আছে, আমরা 12 মাস কষ্টে খাওয়া পালছি, দাম কইছে 1.5 লাখ, ঈদের কয়দিন আগে কইছে না 2 লাখ হলে বেচো, আমাদের একটা আশা, পরে দিন যতই আইসে ততই দাম আরো কমছে, পরে লাস্টে দামই কয় না, আমরা আর কে তার কই না ভাই নেন গরুটা, আমাকেও অবুদ্ধ হয়ে গেছে, আর কে তো গরু নেন গরু, সেই কারণে বিক্রি করেন না। আমরা দেখেছিলাম যে 1 বছর ধরে পাললো লাললো মানে হলো দেশের বাইরে থেকে হলো উট নিয়ে আসছিল, তিনটার ভিতরে একটা বিক্রি করছে, আর বাকি দুইটার জন্য বলে যে কাস্টমারই নেই, যে কেউ জিজ্ঞেসই করে না দাম কত, আমরা কি বলবো? একজন আসছিল তাও ধরে পড়ে তাদের কাছে মানে যেভাবে গছিয়ে দিছি একটা 12-12.5 লাখ টাকা বিক্রি করছি, কিন্তু আর বাকি দুইটা এখন আবার কত বছর খাওয়াইতে হয় তার কোনো গ্যারান্টি নেই, পাঠিয়ে নাই নি বুঝো, ওই বাজেটের লোকই নাই। তো ঈদের পর আপনার কেমন পার্টি আসতেছে আপনার গরুগুলা কেনার জন্য? ঈদের পরে পার্টি আসবে, এখন তো নাই, কিছু আসবে যে সামনে সিনি মিনি আসছে, মরণ টরণ আসছে তখন আসবে, তখন বেচবে। ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক এই যে দেখুন, আমরা আপনাদেরকে দেখাই যে 5টি গরু নিয়ে আসার পরও তিনি এলো 5টির একটিও বিক্রি করেন নাই, এই ঈদের জন্য নিয়ে আসে, ঈদের চাঁদ রাতের আগ থেকে মানে 1 সপ্তাহ আগে দাম বলেছিল হলো 1.5 লক্ষ টাকা, কিন্তু সেই গরুগুলোর দাম এই যে দর্শক দেখুন, সেই গরুটার দাম এখন বলে হলো 90,000 টাকা, কিন্তু আজ হলো 14ই আগস্ট, দর্শক এখন কোনো কাস্টমারই নেই এক কথায়। এবার ঈদে কি দামন পানির দামে বিক্রি হয়েছেন আর ব্যাপারীদের কতটা কান্নার রোলে বইতে হইলো এই গাবতলি বাজার, সেই সব বিষয় নিয়ে আমরা আপনাদেরকে আজ প্রতিবেদনটা দেখানোর চেষ্টা করেছি, যে ঈদের পরে হাটের কি পরিস্থিতি বা তাদের বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ দর্শক।